हेलो गाइस, सलाम आलैकुम, वेलकम टू सुहाग ब्लॉग। आशा करी अपनारा सबाई भालो आछेन। आमरा पाम्प थेके तेल निये एखन कालीगंजेर उद्देश्ये रवाना होच्छि। आमरा एखन आछि ढाका सिटी बाईपास दिये किछुटा सामने गिये जोड़ा पाम्प थेके अल्प एकटु सामने, तारपर कालीगंज नागरी रोड दिए आमरा बेर होब घोड़ाशाल रोडे। सो गाइस, आपनारा जारा आमार चैनलटीते नतून अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे निबेन एंड बेल बाटन आइकन अपशनटी अन करे निन, परवर्तीते नतून नतून भिडियो देखते। আমরা এখন ঢাকা বাইপাস সিটি দিয়ে যাচ্ছি, ঢাকা সিটি বাইপাস হাইওয়ে দিয়ে যাচ্ছি। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন হেলমেটের উপরে বৃষ্টির টাপড় টুপুর শব্দ, অ্যান্ড ক্যামেরার উপরও বৃষ্টির ফোঁটা পড়ছে। তো ভিডিওটা একটু খারাপ আসতে পারে, তার জন্য দুঃখিত। এই তো আমরা এখন কালীগঞ্জ নাগরী রোড দিয়ে যাচ্ছি। রোডটা অনেক সুন্দর, রোডের দুই পাশে সবুজ আর সবুজ ঘাসপালা ঘেরা, আর রোডটা নতুন হয়েছে, সম্পূর্ণ রোড চালু হয়েছে প্রায় ৬ মাসের মতো। রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার দুই পাশেই সবুজে গাছপালা, বাড়িঘর কম। সামনে হচ্ছে পাঞ্জোরা বাজার। রাস্তা বৃষ্টি ভেজা, ঝিরি ঝিরি বৃষ্টির কারণে আমরাও যাচ্ছি আস্তে ধীরে। এখন যাব আমরা আড়িখোলা, কালীগঞ্জ আড়িখোলা মাছের হ্যাচারিতে মাছের পোনা দেখব। আমরা যাচ্ছি মূলত সেলিম যে প্রজেক্ট করছে সেই প্রজেক্টের জন্য, ওরা মাছ এটাকে আনছে কিছু, তো আরও মাছ লাগবে ওদের। তো সেলিমের সাথে আমরা যাচ্ছি আড়িখোলা মাছের হ্যাচারিতে মাছের পোনা দেখার জন্য, আর সেখান থেকেও মাছ আনবে অনেক, 5-7 মনের মতো। মাছের পোনার সাইজ ও মাছ দেখতে আমরা যাচ্ছি কালীগঞ্জ আড়িখোলা। কালীগঞ্জ নাগরী রোডটা অনেক সুন্দর, আর রাস্তা একদম স্মুথ, কোথাও ভাঙা নেই, সম্পূর্ণ রাস্তাই এরকম। আমি এর আগে একবার গিয়েছিলাম এদিক দিয়ে, সেই হিসেবে বলতে পারতেছি যে রাস্তাটা অনেক সুন্দর, জায়গায় জায়গায় অনেক মোড় আছে, তো ওভার স্পিডে না যাওয়াই ভালো। মোড়গুলা কিছুক্ষণ পরপরই মোড় আসে, আর যেহেতু এটা একটি হাইওয়ে রোড এখান দিয়ে সবসময় গাড়ি চলাচল করে, আর বড় বড় গাড়িগুলো এই ঢুকে, মূলত ঘোড়াশাল বা গাজীপুরের ওই দিক থেকে পাঁচদোনার দিক থেকে যে গাড়িগুলো চট্টগ্রাম হাইওয়েতে উঠতে চায় বা নারায়ণগঞ্জ যেতে যায় বা ঢাকা যেতে চায় শর্টকাটে, তারা ওই ঘোড়াশাল রোড দিয়ে এসে কাপাসিয়া রাস্তার পরে একটু সামনেই হাতের আসতে হাতের বাম পাশে এই রোড দিয়ে ঢুকে গেলে অতি সহজেই সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে ঢাকা সিটি বাইপাসে আসতে। তো ঢাকা সিটি বাইপাসে এসে পড়লে এখান থেকে ঢাকা ঢুকা যায়, নারায়ণগঞ্জ চট্টগ্রাম রোড। তো এই হিসেবে এই রোডটা অনেক ব্যস্ত সড়ক। সকল ধরনের গাড়িগুলোই মোটামুটি এই রোডে ভালো চলাচল করে, হাইস প্রাইভেট ট্রাক কাভার ভ্যান। তো বাইক দিয়ে ঘুরতে এই জায়গাগুলো অনেক সুন্দর, ভালো লাগে।
আমরা যাচ্ছি দুই গাড়ি, আর বৃষ্টির ফোঁটায় আমার ক্যামেরার সামনে মাথার উপর, ক্যামেরা তো হয়তো পড়তেছে, তবে এদিকে আসলে একদম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। রাস্তার দুই পাশেই সবুজ আর সবুজ গাছপালায় ঘেরা, রাস্তাটিও বেশ চমৎকার। আর রাস্তার দুই পাশের প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর। আর বেশি সময় লাগবে না, হয়তো কিছুক্ষণ পর আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নাগরী পৌঁছে যাব। নাগরী থেকে হাতের ডানে ঘোড়াশাল রোডের জন্য আবার ওই দিকে ছুটে যাব। এটা হচ্ছে পাঞ্জোরা বাজার। পাঞ্জোরা বাজার থেকে আমরা যাচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভালো লাগছে। রাস্তা মোটামুটি ভালো, অনেকগুলি মোড়, কিছুক্ষণ পর পরই মোড় আসতেছে। মোড় আর মোড়, তাই সাবধানে ড্রাইভ করাই ভালো। আর রাস্তার প্রত্যেকটা মোড়েই রাস্তার যে জায়গা তারও চাইতে বেশি পিচের রাস্তা করা আছে। যেমন এই যে হাতের ডান পাশে প্রতিটা মোড়ে এমন করা আছে, বা কয়েকটা মোড় বাকি আছে। এই তো আমরা এখন চলে এসেছি নাগরী, পিছনে যে মোড়গুলো ছিল এগুলো নাগরী বাজার। আবার হাতের বাম দিক দিয়ে উলুখোলা বাজার উঠা যায়। মূলত হাতের বাম দিক দিয়ে যে রাস্তা উলুখোলার দিকে গেছে, ওইটা ওই রাস্তাই নাগরী বাজার। তাই এই এলাকা হচ্ছে নাগরী। এই যে এখানেও মোড়ে বিশাল বড় স্পেস দিয়েছে রাস্তার জন্য, যেহেতু এটা একটি হাইওয়ে রোড, তাই প্রত্যেকটা মোড়েই জায়গা বেশি রাখা হয়েছে। ওরা তিনজন এক গাড়িতে, মাসুম, তুষার, রবিন, বা এইখানে আবার জ্যাম লেগে গেছে, পুরো রাস্তাই খালি ছিল, ফাঁকা দিয়ে চলে এসেছি, এখন এইখানে এসে জ্যাম। কি হয়েছে সামনে? ঝিরি ঝিরি বৃষ্টি, তার মধ্যে আবার রাস্তায় জ্যাম। এই তো জ্যাম সারছে, দেখা যাচ্ছে, দেখি সামনের দিকে কি হয়। সামনে তো জ্যাম, তবে এই রোডে অনেক বেশি অটো চলে। বাহ, বড় বড় লরি। গাড়ি থেমে আছে। ও মাই গড, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ও সামনে বসকে দিছে একদম। এই অ্যাক্সিডেন্টের কারণেই হয়তো জ্যাম ছিল, সামনে আর কোনো জ্যাম পাবো না। অ্যাক্সিডেন্টের কারণেই জ্যাম ছিল। সো এখন আমরা যেতে থাকি।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল বাটন আইকন অপশনটি চালু করে নেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবং ফেসবুক পেজ সোহাগ ব্লগ লাইক করে নেবেন, লাইক করবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, অ্যান্ড ভিডিওটি দেখতে থাকুন। ওই সময় এটা হাইওয়ে ছিল না, এখন তো এটা হাইওয়ে বসছে।